বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারের আজকের আয়োজন। স্বাস্থ্য হল শারীরিক ও মানসিক সুস্থতা। জন্ম মৃত্যুর মধ্যে আমাদেরকে চারপাশের সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। এই উভয় প্রকার পরিবেশ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। স্বাস্থ্য সচেতনতা হল কিছু অভ্যাসের আচরণ যার দ্বারা আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সকল নাগরিকের স্বাস্থ্য সচেতনতা দরকার। মহিলাদের বিশেষ যত্ন শুধুমাত্র গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে নেওয়া প্রয়োজন। কিন্তু একটি শিশুর জন্ম থেকে শুরু করে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব প্রতিটি স্তরেই প্রজনন স্বাস্থ্যের বিষয়টি ভীষণভাবে জড়িত। অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ বয়সের সকল নারী পুরুষই প্রজনন স্বাস্থ্য সেবার আওতায় পড়ে। সবার সক্রিয় অংশগ্রহণ এবং কার্যকর ভূমিকার ফলেই প্রজনন স্বাস্থ্য সেবা, শিশু মৃত্যু প্রতিরোধ, গর্ভবিরতিকরণ, পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত জ্ঞান ও যথাযথ ব্যবহার, এসব মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ে সমাজে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। শ্রোতবন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বহিধারণকৃত সচেতনতামূলক প্রামাণ্য প্রতিবেদন তারুণ্যের কণ্ঠ। সঞ্চালনায় সজীব দত্ত। দূরে কাছে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, খুলনা জেলার কয়রা উপজেলা থেকে। আমি আজকে এমন একটি স্কুলে এসেছি যে স্কুলটির নাম সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। হ্যাঁ, এটি সুন্দরবন সংলগ্ন স্কুল। এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই সুন্দরবন অবস্থিত এবং এই সুন্দরবন, যেটি দেখতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আসেন বাংলাদেশে এই সুন্দরবন দেখার জন্য, আমরা এই উপকূলীয় এলাকায় এসেছি এখানকার শিক্ষার্থীদের মধ্যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি ধারণ করবার জন্য এবং তাদের অনুভূতি আজকে আমরা জানার চেষ্টা করব। তাদের স্বপ্ন, তাদের সম্ভাবনা, বাল্যবিবাহ প্রতিরোধে তারা কি ভাবছে, কিভাবে তারা কাজ করতে পারে, আমরা বিশদে জানার চেষ্টা করব। আমাদের আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার কয়রা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন। আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আজকে পেয়েছি। আমরা প্রথমেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। তোমার কি নাম, তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম ফারহা রওশন রিদি, আমি নবম শ্রেণীতে পড়ি। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি তোমার স্কুলে আজকে অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। অনেক ধন্যবাদ তোমাকে। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি? আমরা বাল্য বিবাহ বলতে বুঝি মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছরের আগে যে বিবাহ হয় সেটাই বাল্য বিবাহ। অনেক ধন্যবাদ। তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বাল্য বিবাহের কুফল নিয়ে কি কখনো আলোচনা করেন? হ্যাঁ, করেন। কিভাবে আলোচনা করে থাকেন, কোনো অনুষ্ঠান হয় কিনা? হ্যাঁ, আমাদের স্কুলে প্রতি বৃহস্পতিবারে এই অনুষ্ঠান হয়। কি কি হয়ে থাকে অনুষ্ঠানে? অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধমূলক যে অনুষ্ঠান, মানে এগুলো মানে হয়ে থাকে। আর সাংস্কৃতিক কার্যক্রম হয়? বাহ, অনেক ধন্যবাদ। তুমি কিছু পারো কি? হ্যাঁ। কি পারো? আমি নাচ পারি, কবিতা আবৃত্তি পারি। অনেক ধন্যবাদ। এখানকার মানুষের সঙ্গে কিন্তু সাংস্কৃতিক বিষয়টি মিশে আছে, যেটি আমি গত দিন এখানে এসে অনেকটা সময় অতিবাহিত করেছি এবং এই দুদিনে এখানকার মানুষের জীবনযাত্রা, এখানকার মানুষের সঙ্গে যে সংস্কৃতির একটি চমৎকার নিবিড় বন্ধন সেটিও অনুভব করেছি, উপভোগ করেছি, খুবই ভালো লাগছে। এরপরে কে রয়েছে আমাদের সঙ্গে, পরের বন্ধু, আমরা কথা বলবো, চলুন কথা বলি। তোমার কি নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম নামিরা তাসনিম, আমি নবম শ্রেণীতে পড়ি। এই অনুষ্ঠানটি হচ্ছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এবং উত্তেজনা বোধ করছি। বাহ, বাল্য বিবাহের কারণ কি তোমার মনে হয়? বাল্য বিবাহের কারণ দরিদ্রতা, অসচেতনতা, তারপর কুসংস্কার, দাদি নানিদের ভেতর যে থাকা যে মানে ভুল ধারণা, এগুলো। বাহ, এই যে বাল্য বিবাহের কারণগুলো, এগুলোর কারণেই তো মূলত বাল্য বিবাহ হয়ে থাকে। যারা আমাদের সমাজে জানেন না এই বাল্য বিবাহের কুফল, তাদেরকে আমাদের কি জানানো উচিত? হ্যাঁ, উচিত। কিভাবে আমরা জানাতে পারি? মাঠ পর্যায়ে বিভিন্ন বৈঠক, তারপর বিভিন্ন অনুষ্ঠান আর মানে আয়োজনের মাধ্যমে, স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, তারপর বিভিন্ন ক্ষেত্রে আমরা যে আলোচনা সভা করে, তারপর বৈঠকের মাধ্যমে জানাই।
তোমাদের স্কুলের শিক্ষকরা কি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে জানিয়ে থাকেন, তোমাদের সঙ্গে আলোচনা করে থাকেন? হ্যাঁ, আমাদের সঙ্গে আলোচনা করে থাকেন। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। বাহ, অনেক ধন্যবাদ। দেখি এ পর্যায়ে কে রয়েছে আমাদের সঙ্গে। তোমার নাম, তুমি কিসে পড়ো, কোথা থেকে এসেছো? আমার নাম সুমনা, আমি কপোতাক্ষ মহাবিদ্যালয় থেকে এসেছি, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সুমনার কেমন লাগছে আজকের অনুষ্ঠানটি? হ্যাঁ, খুবই ভালো লাগছে এবং অনেকটা উত্তেজনাপূর্ণ একটা অনুষ্ঠান এটা। অনেক ধন্যবাদ। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি আপাতত যে অ্যাম্বিশনটা আছে সেটা হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হতে চাই। বাহ, অনেক ধন্যবাদ। তোমার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমি, আব্বু, আম্মু আর ছোট ভাই। এই অঞ্চলের মানুষের তো জীবন সংগ্রাম করে এগিয়ে যাওয়া, তাই না? সুন্দরবন সংশ্লিষ্ট এলাকা, বিভিন্ন দুর্যোগের সময় এই উপকূলীয় এলাকায় কিন্তু আমাদেরকে অনেক বেশি সংগ্রাম করে টিকে থাকতে হয়। তুমি কখনো কোনো ঘূর্ণিঝড় বা এরকম সংগ্রাম কি করেছো? হ্যাঁ, এই যে গেল বছরে যে আমফান হয়েছে সেটা তো অনেক সমস্যার মোকাবেলা করেছে। এই যে সংগ্রাম করে আমরা এগিয়ে যাই, কি বলবে তুমি? এই সংগ্রাম আমাদের জীবনে কি প্রয়োজন রয়েছে, বা এই সংগ্রাম আমাদেরকে কিভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার? এই সংগ্রাম আমাদেরকে যেটা অনুপ্রাণিত করে সেটা হচ্ছে একটা জটিল মুহূর্ত, একটা জটিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুপ্রেরণা যায়। বাহ, অনেক ধন্যবাদ। তোমার স্বপ্ন পূরণ হোক। আমরা এই পর্যায়ে আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন কথা বলি। তোমার কি নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম সিনথিয়া আফরোজ অরিন, আমি নবম শ্রেণীতে পড়ি। অরিনের জীবনে কি হওয়ার ইচ্ছা আছে? আমার জীবনে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আজকের এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে কেমন লাগছে তোমার? এবং এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, অন্যান্য কর্মকর্তা বৃন্দ রয়েছেন, তোমার শিক্ষক মন্ডলীরা রয়েছেন, এই যে সবার মধ্যে এই আয়োজন তোমাকে কতটুকু অনুপ্রাণিত করছে, তোমার অনুভূতিতে কি বলবে তুমি? আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, বা আমরা এই যে শিক্ষাটা এটা আমরা বাসায় গিয়ে বা আমাদের প্রতিবেশীদের সাথে তাদের সচেতন করতে পারি, যাতে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে অনেক কাজ করতে পারি। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা কিছুটা হলেও কি আমাদের জীবনে নিতে পারছি, যে বাল্যবিবাহের কুফল বা বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি? হ্যাঁ, নিতে পারি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় রয়েছেন, তুমি কি ওনাকে ভয় পাও? না, মানে ভয় বলতে ভয় পাই, ওই যে সম্মানের সাথে যে ভয়টা সেটা। আমাদের বর্তমানে তরুণদের সঙ্গে প্রশাসনের একটি নিবিড় সংযোগ হয়েছে, আমরা করোনা কালে দেখেছি স্বেচ্ছাসেবক হিসেবে তরুণরা কাজ করেছে, সেই ভয়ের জায়গাটা না, ওনারা কিন্তু এখন আমাদের বন্ধুর মতো তরুণদের কাছে, তাই না? কি বলবে? হ্যাঁ, ওনারা আমাদের বন্ধুর মতো, কারণ ওনারা আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করেন, মানে প্রায় সব ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেন। অনেক ধন্যবাদ তোমাকে। আরো দুই একজন বন্ধুর একটু স্বপ্ন সম্পর্কে আমরা জানতে চাই আজকের অনুষ্ঠানে। দেখি তোমার কি নাম, তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম সাজিয়া সঞ্জিদা সোনালী, আমি নবম শ্রেণীতে পড়ি। সোনালী, আজকের অনুষ্ঠানটি কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন ডাক্তার হতে চাই। বাহ, এই উপজেলা থেকে অনেক ডাক্তার আমরা পাবো মনে হয়, তাই না? তুমি উঠবে, তোমার কথা শুনবো। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম সুনন্দিতা মণ্ডল, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। তুমি গান কবিতা কিছু পারো? হ্যাঁ, আমি গান করতে পারি, তার সাথে সাথে নাচও করতে পারি। বাহ, তুমি কোন ধরনের গান করে থাকো? আমি দেশাত্মবোধক, আধুনিক গান ইত্যাদি করে থাকি। আজকের এই অনুষ্ঠানে তোমাকে আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে, তুমি দু লাইন খালি গলায় গান শুনিয়ে দাও। আমার পরানো জাহাজা তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো জাহাজা। অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি গত 7 বছর ধরে সারা দেশে এগিয়ে চলেছে। 260টির অধিক উপজেলায় আমরা গেছি এবং বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের কণ্ঠে এই অনুষ্ঠানটি আমরা করেছি। এখানে এসে যেটি লক্ষণীয়, এখানকার প্রতিটি শিক্ষার্থী তারা কোনো না কোনো সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত আছে, তারা কেউ গান, কেউ নাচ, কেউ কবিতা, এগুলোতে তাদের পারদর্শিতা রয়েছে। এটি খুব দরকার আমাদের তরুণদের জন্য। আমাদের সাংস্কৃতিক শক্তির এক অন্যরকম শক্তি রয়েছে, সাংস্কৃতিক শক্তি রয়েছে, এবং সাংস্কৃতিক কার্যক্রম বা খেলাধুলা আমাদেরকে কিন্তু আলোকিত জীবন গঠনে সহযোগিতা করে। কথা বলছিলাম সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, এখানে কয়েকটি স্কুল কলেজ থেকে যারা এসেছে সেই সকল শিক্ষার্থীদের সঙ্গে, তাদের স্বপ্নের কথাগুলো আমরা শুনলাম এবং আমরা আশান্বিত হতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই তাদের এই স্বপ্নগুলো এগিয়ে যাক বাস্তবের আকাশে, এবং একদিন সেই স্বপ্ন এসে বলে যাক, আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমরা কথা বলবো একজন সম্মানিত শিক্ষকের সাথে। আমরা জানবো বাল্যবিবাহ প্রতিরোধে ওনারা কিভাবে শিক্ষার্থীদের সচেতন করে চলেছেন। আপনার নাম পরিচয় অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমি অদৃশ আদিত্য মণ্ডল, অধ্যক্ষ কপোতাক্ষ মহাবিদ্যালয়। বাল্যবিবাহ প্রতিরোধে আপনার কলেজের শিক্ষার্থীদেরকে আপনারা কিভাবে সচেতন করছেন? আমার প্রতি সপ্তাহে কলেজের থেকে সহপাঠ কার্যক্রম, প্রতি বৃহস্পতিবার আমরা এই কার্যক্রমটা রাখি। এখানে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীদের, ছাত্র, শিক্ষক,
শিক্ষক সবার মতবাদ নিয়ে একটা কনক্রিট ডিসিশনে আসার চেষ্টা করি যে কিভাবে তাদেরকে মডিফাই করে যে এই সময়ের ভিতরে বিয়ের না হলে তাদের কি সুফল হতে পারে এটা বোঝানোর চেষ্টা করি। সবাই জানেন যে শিক্ষার্থীরা তার বাবা মার পরেই তার অবলম্বন হিসেবে শিক্ষকদের বেছে নেয়। কোনো শিক্ষার্থী যদি কখনো কোথাও যদি এইরকম পরিস্থিতির শিকার হয় তারা আগে বাবা মার কাছ থেকে যখন তারা কোনো ফিডব্যাক না পেয়ে থাকে তখন তারা শিক্ষকদের সাথে যোগাযোগ করে। আমরা সেই জায়গাটাকেই আঘাত করে সেই সুযোগটা তাকে আমি তৈরি করে দিই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই সাপ্তাহিক কার্যক্রম চলমান থাকুক। এবং আপনি যথার্থই বলেছেন, পরিবারের পিতামাতার পরেই কিন্তু আপনাদের স্থান, স্বপ্ন গড়ার কারিগর আপনারা আমাদের এই শিক্ষার্থী বন্ধুদের। আপনি আমাদের অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে একটি কথায় কি আহ্বান রাখবেন? সবাই সচেতন হন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন। বাল্যবিবাহ দেশ ও সমাজের জন্য ক্ষতিকর, আমরা সবাই বাল্যবিবাহকে না বলব। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে পেয়েছি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ বিশ্বাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি এই উপজেলায় সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা, শিশুদের নৈতিক সামাজিক বিকাশ সহ সামাজিক মানবিক মূল্যবোধ সৃষ্টিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে চলেছেন, যেটি দেখে জেনে আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি। এবং তিনি আজকের এই অনুষ্ঠানটিতে সামগ্রিক অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের অগণিত শ্রোতাদেরকে আপনার মুখ থেকে আপনার পরিচয় শোনাতে চাই। আমি অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার। এই উপকূলীয় উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কয়রা কিভাবে সচেতন রয়েছে, কিভাবে কাজ করছে? আসলে বাল্যবিবাহ তো একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তির জন্য আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। তো সেই জন্য আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছি, বিভিন্ন সচেতনতামূলক সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বেছে নিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করা হচ্ছে ছাত্রছাত্রীদের সাথে। এবং একই সাথে আমাদের উপজেলা তথ্য অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডগুলোতে আমাদের অভিভাবকদেরকে নিয়ে, আমাদের সেই ছাত্রীদের মায়েদেরকে নিয়ে উঠান বৈঠক করা হচ্ছে। একটি উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি করা। আমরা যদি আমাদের অভিভাবকদেরকে সচেতন করতে পারি, আমাদের শিক্ষার্থীদেরকে সচেতন করতে পারি, তাহলে আমাদের এই বাল্যবিবাহ রোধ করা সম্ভব। নতুবা শুধুমাত্র আইনের বাস্তবায়ন দিয়ে কিংবা আইন প্রয়োগ করে এই বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়। বাহ, অনেক ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনে চাকুরি করছেন, আপনার জায়গা থেকে আপনি আমাদের আজকের শ্রোতাদের উদ্দেশ্যে কি আহ্বান রাখবেন, মানে কিভাবে সম্মিলিতভাবে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে পারি? বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। শুধুমাত্র আইন করে, আইনের কঠোরতা দিয়ে এবং আইন প্রয়োগ করে এই ব্যাধি থেকে আমরা মুক্ত করতে পারবো না। কারণ বাল্যবিবাহ এটা একটি ধর্মীয় এবং একটি সাংস্কৃতিক এবং মানুষের যে সামাজিকতা, মানুষের মানসিকতা, মানুষের সচেতনতা, অসচেতনতা অনেক বিষয় এখানে জড়িত। শুধুমাত্র আইনের প্রয়োগ করে এটাকে আমরা রোধ করতে পারবো না। এই কারণে যেটা দরকার যে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এবং এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই দেশের নারীদেরকে, বিশেষ করে নারীদেরকে যদি আমরা সচেতন করতে পারি, শিক্ষার্থীদের মায়েদেরকে আমরা সচেতন করতে পারি, তাহলে কিন্তু তার বাল্যবিবাহ তার বাবা শত ইচ্ছা করলেও দিতে পারবে না। কারণ পরিবারের একটি মায়ের মতামতের কিন্তু একটি গুরুত্ব রয়েছে। এবং একজন মা যদি স্বপ্নবাজ হয়, একজন মা যদি স্বপ্ন দেখে যে তার মেয়েকে সে স্বাবলম্বী করবে, মেয়েকে সে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, তাকে স্বনির্ভর করবে, তাহলে আমার মনে হয় যে কোনো ধরনের বাল্যবিবাহর এই হারটা কমে যাবে এবং বাল্যবিবাহের এই প্রবণতা থাকবে না। এবং আসার কথা হচ্ছে যে দুই বছর আগে যখন আমি এখানে যোগদান করেছি, তখন যে বাল্যবিবাহর যে প্রচলন ছিল, যে হার ছিল এবং বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আসতো, এখন সেটা অনেকটাই কমে গিয়েছে। এবং আমরা আশা করি যে আমাদের সরকারিভাবে, বেসরকারিভাবে, এনজিওগুলো যেভাবে চেষ্টা করছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সচেতনতার লেভেল বৃদ্ধি পাচ্ছে এবং সচেতনতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সচেতনতা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং এই বাল্যবিবাহ হ্রাস পাচ্ছে এবং ভবিষ্যতে এটা শূন্যের কোঠায় নেমে যাবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার কয়রা। আমরা ওনার কথার রেশ ধরেই আমাদের অনুষ্ঠানের শেষ টানতে চাই। আসুন, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা যার যার অবস্থান থেকে বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি।
এতক্ষণ তারুণ্যের কণ্ঠে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিধারণকৃত সচেতনতামূলক প্রামাণ্য প্রতিবেদন শুনলেন। আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। শুনবো এবারে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সচেতনতামূলক গান, যুগলে কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও তানজিনা করিম স্বরলিপি। গানের কথা লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন কাজী দিলবর হোসেন। সুখের ছোট্ট একটি স্বপ্ন দেবে কি আমায়, যেই দেখো না তুমি সবই দেব যে তোমায়। সুখের ছোট্ট একটি স্বপ্ন দেবে কি আমায়, যেই দেখো না তুমি সবই দেব যে তোমায়। সুখের জন্য আমি সবই পারব দিতে, দুটি বছর চাই যে আমি সংসার সাজিয়ে নিতে, তোমার সুখের জন্য আমি সবই পারব দিতে। তবে এসো না দুজনে মিলে সুখের স্বপ্ন একে যায়, সুখের ছোট্ট একটি স্বপ্ন দেবে কে আমায়, যেই দেখো না তুমি সবই দেব যে তোমায়। যেখানে থাকবে শুধু স্নেহ আদর্শ আগে শুনিবি, দুটি সন্তান নিয়ে গড়ব সুখের ছোট একটিনে, যেখানে থাকবে শুধু স্নেহ আদর্শ আগে শুনিবি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে, সেই সাথে কায়িক পরিশ্রম এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি সি সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণে সবাইকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। আজকে সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।